নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে এলাম পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত জামনা বাজারে। জামনার বাসস্টপ থেকে পিংলাগামী পথে মাত্র 1.5 কিলোমিটার হাঁটা পথেই কিন্তু এই মন্দিরটি পড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রতি বছর চৈত্র মাসে বিশেষ দিনে এই রক্ষা কালী মায়ের পূজা হয়ে থাকে এবং প্রচুর ভক্তের সমাগম ঘটে এই রক্ষা কালী মায়ের পুজোতে। এই পুজোর একটি বিশেষ দিক হল মায়ের মূর্তি নির্মাণ করা হয় একই দিনে এবং সূর্যোদয়ের আগেই, কিন্তু পূজা বলি প্রকরণ সবকিছু সম্পন্ন হওয়ার পর বিসর্জন দেওয়া হয়, অর্থাৎ এটি একদিনের পুজো। সারা রাত ধরে মায়ের পুজো চলতে থাকে এবং পুজোর মন্দির সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের প্রদর্শনী, মেলা এবং যাত্রা বা নানা রকম অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। আমি সন্দীপ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ সন্দীপ। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। এই এলাকায় কিন্তু অতি প্রাচীনকাল থেকেই এই ধরনের রীতিনীতি হয়ে আসছে। লক্ষ মানুষের ভিড় উপেক্ষা করে অবশেষে মায়ের মূল মন্দিরে প্রবেশ করলাম এবং বিশাল বড় আকৃতির কালী মূর্তি এখানে তৈরি করা হয়ে থাকে। তবে মাত্র মাকে আনা হয়েছে এবং তারপর তাকে সাজিয়ে গুছিয়ে পুজো করার পালা। তাই বেশি রাত না করে আমি এই পর্যন্ত ভিডিও বানিয়ে বাড়ি ফিরে গেলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।